মালয়েশিয়ায় 3 দিনের সফরে এসেছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী। মালয়েশিয়ায় 3 দিনের সফরে এসেছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। 28 জুলাই বিকাল 4:30টার দিকে তিনি জাপান সফর শেষে কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান। মালয়েশিয়া বিমানবন্দরে মন্ত্রীকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রথম শ্রম সচিব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মন্ডল ও প্রথম বাণিজ্যিক সচিব রাজিবুল আহসান। বিমানবন্দরে মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন মুকুল এবং হোটেলে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা এবং দলের অন্যান্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এ সফরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সংসদ সদস্য মমতাজ, শামীমুল ইসলাম শিমুল, আবুল হোসেন বাবলা ও কক্সবাজারের সংসদ সদস্য বদিউজ্জামান বদি। ভূমিকম্প, ভূমিধস ও বজ্রপাতজনিত শ্রেষ্ঠ দুর্যোগ মোকাবেলায় কৌশল ও কারিগরি সহায়তা বিষয়ে জাপানের জায়কার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়। মালয়েশিয়াতেও দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জনে সে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে কয়েকটি মতবিনিময় সভায় অংশ নেবেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে। এদিকে মন্ত্রী বিমানবন্দরে পৌঁছানোর পর ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুর সমিতির নেতারা। এ সময় সমিতির সভাপতি মোহাম্মদ সেলিম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ফরিদুদ্দিন গাজী, সমিতির উপদেষ্টা আবু হানিফ, সহসভাপতি মোহাম্মদ জুয়েল, মনিরুজ্জামান, এম এ কালাম, আতার হোসেন, হুমায়ুন কবির, বারেক দেওয়ান, আবুল কালাম আরিফ, বাদল পাটোয়ারি, শাহাদত প্রমুখ মোফাজ্জল হোসেন মায়াকে ফুলেল শুভেচ্ছা জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।